नमस्कार मैं विनोद कलिता प्रथम कथा हल कि आज मैं और भाई पल्लव एटर नतुन अनुष्ठान शिल्पी मानने शिल्पी पृथ्वी एक्टिंग अभिनेता एक्टिंग एक्टिंग सरी अभिनेता अभिनेत्री आम इंटरव्यू लो मनोरंजन और निजे गान गाँव यू बेलेग कथा निजे गान गाँव जद आनर बस्तु अलग आम दांगी धरव भल लगे नमस्कार मोर सहित बर्तमान आम दरम जिलार जनप्रिय कैरेक्टर कमेडी ककार ककार नाम तो प्रथम जानिले भल लगे ककार नाम तो नमस्कार मोर नाम हल रंजित शर्मा गाँव हल बगाचला डाकघर हल टेंगेरा जिला दरंग अहम आपनर आपुनी कोट कने के एक्टिंग शिकिसिले अकमान करले भल लागिबो दर्शक मय फास्ट धर ए पद्मा जार पद्मा थान देवालर नामते एखन दर एखन नाटक आरंभ होइसिल हाय हाय तात मय द जुगाजुग करलु जुगाजुग केटा मोर 16 बोसोर हाय केटा मोर 16 बोसोर होइसिल এই 16 বছৰৰ পৰাই বহুত ধৰ অভিনয় কৰিলোঁ আৰু মোৰ শিক্ষাগুৰু আছিল হাজন নৰেন দত্ত হয় হয় আৰু তেওঁৰ জৰিয়তে ধৰ এই এই সাহসটো মই পালোঁ হয় হয় এতিয়াও মই ধৰ কৰি আছোঁ হয় এতিয়াও মই চিৰিয়েলবিলাক কৰি আছোঁ হয় হয় আকিলে বেহিৰ সংসাৰ আৰু আৰু এই আৰু তাৰ পিছত আৰু আটাইতকৈ জনপ্ৰিয় ধাৰাবাহিক মানে যিখন ছিৰিয়েল কৰিছিল আপুনি সেইখনৰ অলপ থুলমুলকে অলপ ডাইলগ এটা কৈ দিয়ক আপুনি সেইখনৰ ডাইলগ হ'ল হয় এনে ধৰ সাধাৰণ হেৰিবিলাকে ধৰ হৈ যায় থাকেই হয় সাধাৰণ যিটো মানে ডাইলগ কৈ দিলে হ'ব এটা এটা ডাইলগ কৈ দিলে হ'ব এই কিলে তই ক'ত আছা যা যা তই ভোক রাখছি আর ধর ভাত রান্ধা লাগবো আর মোক তাড়াতাড়ি কেজি যা ধন্যবাদ বহুত ভাল হয়েছে আপনার এই ডাইলগটো আর জনপ্রিয় মানে হয়ে গেছে এইখন ধারাবাহিক যখন আপনার তিলেপীর সংসার আর পরিচয়টো আমি জানিলো ককারপরা তারপর ককার যেটা জনপ্রিয় হয়েছে এখন এখন ধুনিয়া আপনার সিরিয়েল কমেডি সিরিয়াল তিলে বেড় সংসার তিলে বেড় সংসার সেই সিরিয়ালের আপনি অকনমান সংলাপ কলে ভাল লাগবে অকান দর্শক মানে কেনকা ধরনের কাহিনীটা হয়েছে আর কাহিনীটি নয় এই দর্শক কেন ভগাব পারি আমার ইউটিউব চ্যানেল দর্শক সকল অকান ভগাই দিলে ভাল লাগবে আৰু আপোনাৰ ভৱিষ্যত পৰিকল্পনা কি ভৱিষ্যত বুলি ক'লে পিছৰ পিছত কি ভাবিছে আপুনি পিছত যেতিয়ালৈ ধৰ মোৰ শক্তি থাকে হয় আৰু ঈশ্বৰে যেতিয়ালৈ মোক ধৰ কৰিব দিয়ে মই তেতিয়ালৈ কৰি থাকিম বুলি মোৰ এটা আশা আছে আৰু সেই আশাটো ধৰ ৰাইজে ধৰ উৎসাহ দিব লাগিব সেই উৎসাহত ধৰ মই পাৰিম বুলি এটা মোৰ ধাৰণা হৈছে আৰু কেইবছৰমান এতিয়া সেইটো ঈশ্বৰৰ হাতত কিন্তু হয় কি বুলি কয় এই আপোনাৰ এইটো এই যিখন আপোনাৰ চিৰিয়েল সেইখন বহুত জনপ্ৰিয়তা হৈছে আৰু লগতে আপোনাৰ যিবিলাক পেজবিলাকত ফেচবুক পেজ ইউটিউব চেনেল সেইবিলাক আপোনাৰ ভিডিঅ' একদম মানুহে 8,000-9,000 শ্বেয়াৰ আহি যায় 10,000-20,000 লাখ এনেকুৱাকৈ আপোনাৰ লাইক আহি যায় কমেণ্ট আহি যায় আপোনাৰ ভিডিঅ'টো দিয়াৰ লগে লগে মানুহে পটককৈ শ্বেয়াৰ কৰি দিয়ে মানুহে চাই আদৰি লৈ হয় মানে এই এই ক্ষেত্ৰত কি ক'ব কেনেকৈ আপুনি এই বস্তুটো কাৰ কেনেকৈ উঠিলে এই বস্তুটো কোনে বেছিকৈ হেল্প কৰিলে আপুনি কেনেকৈতো আপুনি 2 বছৰ আগততো আপোনাৰ একোৱেই নাছিলে মোৰ তাতো আহিছিলে পাপা এই কিবা এখন চিৰিয়েল পাম নেকি সুধিছিলে কৈছিলোঁ বাৰু পাম বুলিয়ে কৈছিলোঁ কিন্তু বেছি জনপ্ৰিয়তা নাছিলেতো আপোনাৰ সেই হিচাপত আমিও হেৰি কৰা নাছিলোঁ এতিয়া যিহেতু আপোনাৰ জনপ্ৰিয়তাটো পূৰা ধুনীয়া আহিছে সেই হিচাপত আমি মোৰ নতুন গান এটা আহি আছে ক'লোঁ আপোনালোকক এটা খুব ধুনীয়া গীত এই কৈলাশ ৰাজবংশী হিমাংশু তেওঁ লিখিছে এই জোনাকৰ বৰষুণ সেই গীতটোত ককাই এক্টিং কৰিব
ককাই খুব সুন্দর এটা অ্যাক্টিং করব, সকলে চাব। আর গীতটো বহুত খরচ করছো, গীতটো ভিডিওতো খরচ হব। আর নতুন ফিল্ম আহি আছে জোনাকর বরষুণ, সকলে চাব। ককা থাকিব, ককার কারণে চাব। আর সিনেমা আহি আছে আর বর্তমান এই ককা এটা কি কম, আপনার ঘর কোন কোন আছে খুঁজব আমি পাহরিছো, ঘর কোন কোন আছে আপনার? ঘর লড়া পাঁচজন, হয় বুয়ারি পাঁচজন, হয় হয়, আর প্রত্যেক লড়ারে দুজন কই, হয় হয়, আর লড়া আর সালি আর মাক আর মই, গড়ে বাইশজন পরিয়াল। আচ্ছা আচ্ছা, এটা তেওঁলোকৰ লগত ধর মই চলি আছো। হয় 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 হয়। আর ককার বহুত বয়স হয়েছে এই, তথাপিও করে আছে, অ্যাক্টিং করে আছে, অ্যাক্টিংয়ের ক্ষেত্র হয়। আর কথা ইমানে মোর পরিচয়। হয়, আর এই ইউটিউব চ্যানেলত আপনাদের সাবস্ক্রাইব আর শেয়ার করে দিব, যেহেতু আমার উত্তর পশ্চিম দরঙ্গের আমার ইউটিউব চ্যানেল, যেহেতু মানে সব খেতে আগবাড়ি যাও, তার কারণে মই আপনার ওসর অনুরোধ বিচারিছো। আর ভিডিওটো বিনোদ কলিতায় শেষ করে দিব। ককা এটা লাস্টত একটা ডাইলগ শুনলে ভাল লাগবে, ককার একটা সরকে ডাইলগ হলে ভাল লাগবে। এটাও মই ধর সিরিয়াল কি বলে এই একাংক নাটক করে আছো, একাংক নাটক করে আছে ককাই, আর একক অভিনয় মই করে আছো। হয় হয়, আর তার একটা বারো মই একক অভিনয়ের বারো একটা মই ডাইলগ ডাইলগ দাও একটা, আগর আগর ক্লিক করিলি তই, মোর স্বালীক অপহরণ করি লই আহি তই, যেনেকৈ যেনেকৈ সেই লড়া রাজাই জয়মতে শাস্তি দিয়ার দরে ব্যবহার করিছ তই, আজি মই তোক। বহুত ধুনিয়া, বহুত ধুনিয়া এটা সংলাপ আপুনি ডাইলগ দিছে, আর বহুত ধুনিয়া এটা মানে লাগিছে, আর এই ডাইলগটোর মনোমোহা করে দিব মানুহবিলাকক। আর ভাল অ্যাক্টিং ককার, আর খুব ধুনিয়া অ্যাক্টিং করেছে, এটা কমেডির আমার দরং জেলার আমার যখন আমার আমার ডিস্ট্রিক্টর একটা মানুষ পাইছে সকলে হহুয়াবা, আসলতে এইবিলাকে অ্যাকচুয়ালি এইবিলাকে আসলতে কমেডিয়ান, প্রতিভা কমেডিয়ান, কিছু কমেডিয়ান আমার দরঙত ওলাইছে, কিছু ওলাইছে, কিন্তু সেইবিল ক্ষেত্র ককাহাতে আজি ইমান ধুনিয়া অ্যাক্টিং করেছে মানুষে, কিন্তু কিছু মানুষে আদরি লৈছে, যাক আদরিব নালাগে তাক আদরি লৈছে কমেডিয়ানত, কিন্তু এওলোক আরো অল্প আদরিলে ভাল লাগিব, সচা অ্যাক্টিংটো দেখায় ককাহাতে বহুত আগরপরা করেছে, আর সকলে চিনি পায় ককাক, ফেসবুক ইউটিউবত ইমান ধুনিয়া একটা ভাইরেল, সকলে চিনি পায় ককাক, তিলে পেহির লগত গছত উঠে, গছত উঠি অ্যাক্টিং করে, সকলে ককাক চিনি পাই আর মানুষজনক আদরি লব বলে, আর মোর নতুন গানত ককা অ্যাক্টিং করব, সকলে আদরি লব বলে আশা করল। খুব সুন্দর গীত আহি আছে ককার অভিনয় মোর গানের একটা হেরি লই, আর লগতে ককা চ্যানেলটির কথা কি কব, মোর চ্যানেলটির কথাটো মোর চ্যানেলটি অকমান কই দিলে। নমস্কার, বিমুত কলিতার চ্যানেলটো আপনাদের অতি সোনকালকে আগুয়ে নিয়ার কারণে প্রচেষ্টা মই ধর শুভেচ্ছা জানালো। ধন্যবাদ ককা, আর আমি বেশি সময় নকরো, ভিডিওটো দীঘল হলে অল্প বেয়া হয়, ছুটি করো, আর অশেষ ধন্যবাদ, আপনার অভিনয় জগৎখনত আরো আগবাড়ি যাও, আমার হেৰি থাকিল, আর যেখিনি বাৰু হেল্প করিম আমিও, আমার অল্প আছে, সকলে আদরি লোক, আর ভিডিওটো শেয়ার করব যিমান পারে আপনাদের, এটি মোট প্রথম ইন্টারভিউ ভিডিও, আর ইন্টারভিউ এইটার কারণে ইন্টারভিউ লব খুঁজেছো যে অকল মই গীত গাই থাকলে নহব, সকলো থাকবে, এই কারণে আমি একটা সরকে অনুষ্ঠান করছো, সকলো কিছু সিঙ্গারে এনেকা করে আছে ইন্টারভিউ লো, ভিডিওটো শেয়ার করব। ধন্যবাদ।